হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আরেকটা র ভ্লগ হচ্ছে, ডেইলি র ভ্লগ। তো আমি আসছি জিমির বাড়িতে কালকে। তো এখন আমরা যাচ্ছি দিনহাটায় জেঠিকে আনতে। জেঠির আজকে পরীক্ষা আছে, ওকে আনবো আমরা। তো জেঠিকে তোমরা এই ভ্লগে আশা করি দেখতে পারবে। আজকে ফার্স্ট টাইম হয়তো জেঠি আসবে, এবং পিছনে চলে এসেছে জিমি। হেলমেট ইজ মোর ইম্পর্টেন্ট থিং। তোমরা একটু দেখতে পেলে বাইক আমি বার করলাম বাড়ি থেকে, ফুটফুলে আমি পিছনে বসে রয়েছি, কারণ আমার বাইক চালাচ্ছে জিনিয়াস। আসলে ও নতুন নতুন বাইক চলা শিখেছে কয়েকদিন হলো, মানে কয়েক মাস এক দুই মাস। এবং স্বাভাবিক কথা, যারা যারা নতুন নতুন বাইক চলা শিখে তাদের সবারই বাইক চালাটা অন্যরকম একটা নেশা থাকে, এবং সেটাই ওর। তো আমাদেরকে এখন নিয়ে যাবে মানে যেদিকে আনতে, আমার বাইকে রয়েছি এখন। তোমরা তার বাইকে ঘুরে ঘুরে শট দেখাবো। তো দেখে আমরা জেঠিকে স্কুল থেকে নিয়ে আসছি, এবার তোমাদের আমরা দেখাবো জেঠিকে। মুখটা দেখায় রে, আমি ব্লগে আসি তো ব্যাপারই আলাদা। দেখ পরে ফেমাস হলে পরে ফেমাস আমি। হ্যাঁ বুঝতে পারছি, আমার 104টা সাবস্ক্রাইবার। আরে আমি কিছু বললাম না, এই চুপে আছি। ঠিক আছে, আর কিছু না, আমাদের ডাউন দিলে কোনো ব্যাপার না গাইস। আবার আমি কিছু নেই, তারপরে দিনের সময় গাড়ি চালাতে এই যে গাড়ি চালাতে মানুষ কত বড় নেশা থাকতে পারে সেটা আমি আজকে বুঝলাম ভাই। আস্তে চালা, সাউন্ড আসবে না গাইস। বাঁচিয়া বাড়ি হয়েছি গাইস, এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। তো আমরা চলে আসছি এবার মামা, দেখো মামাকে দেখাবো। এই যে আমাদের মামা বসে টিভি দেখছে, এই যে এই ফ্রেমটা, এই যে এই ফ্রেমটা, ইউফ আলাদাই। তুমি একটা ফটো তুল, ফটো কি ভিডিও থেকে স্ক্রিনশট হবে গাইস, তোমরা এটা স্ক্রিনশট করে রেখে দাও, স্ক্রিনশট করে রেখে দাও, স্ক্রিনশট করে রেখে আমাদের পাঠাবে। হ্যাঁ কি করিস তুই, আর ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সঙ্গে মুখটা মিলাই, কপিলে ডেস্ক কপিলে। ও টিভিটা বন্ধ করে দে রে, মামাকে ভাগা তো, মামা থাকলে আমাদের ভিডিও হয় না ভাগা, না বিয়ে হবে না আমাদের ভিডিও হবে। আয় টুটা হুয়া সাজ হুঁ মে খুদ সে হি নারাজ হুঁ মে। তো এখন আমি তোমাদের জিমির রুম দেখাবো, ঠিক আছে? জিমির রুমের অবস্থা দেখাবো তোমাদের। তো তোমরা দেখো জাস্ট টাইম, এটা তো মিবি, এটা তো আমার, তোমরা জানোই, ও তোমরা জানো না যাই হোক, এটা হচ্ছে আমার। এবার এখানে জানি না এই যে কিসের তার, এটা মানে ল্যাপটপের চার্জার। এখানে ল্যাপটপ, এই যে একটা মাউস, এখানে চশমা, এখানে হেলমেট, এখানে খাতা, এখানে কলম, এখানে পেন, এখানে মাইক, এখানে সামথিং কোনো চার্জার ফার্জার হবে, চার্জার ফার্জারে ভর্তি, এখানেই ব্যাগ, এখানেই কম্পিউটার, এখানেই ক্যামেরা, এখানে গাড়ির চাবি, এখানে আবার দুইটা মাউস, এখানেই হচ্ছে হোয়াইট বোর্ড, আর এখানে কি বিষয় গিয়েছিল ও এখানে আবার তো তোলাও, মানে বলতে গেলে ওই টেবিলটার মধ্যে সব কিছু, মানে ওর যাবতীয় যত ধরনের যা কিছু লাগে এই টেবিলটার মধ্যে সব কিছু। মানে আর একবার দেখাচ্ছি, দেখো টেবিল, হ্যাঁ নিচে নিচে দেখাচ্ছি। তো এই যে, এই যে নিচে দেখো ওর বই খাতা, এই যে দেখো কিরকম খুব সুন্দর পরিপাটি করে সাজানো, এই যে বই খাতা, আবার এখানে গান শোনার বক্স, আর এই যে সিপিইউ, এখানে এই যে যত ধরনের পেন্ডার ফেন্ডার সব এখানে, বিয়ের কার্ডও আছে সামথিং। এখানে একটা কি দেখা যাচ্ছে জিমি, কি রে ও আচ্ছা, একটা বডি স্প্রে পাইছিল ফ্রি, ওটাও আছে। যাই হোক, তো বলতে গেলে ওভার অল জিমির পুরো, যাই হোক দেখাচ্ছেন জিমির পুরো, মানে একদম যাবতীয় যত কিছু মানে ওর দরকার সবই টেবিলটার মধ্যে। তো আমার বাড়িতে যদি বন্ধু আমাকে যদি মানে কিছু জিনিস থাকে তোমাদের নেওয়ার, তাহলে এই টেবিলটা মানে তোমার হয়ে যাবে, মানে টেবিল থেকে কিছু আউট হয়ে যাবে আমার শেষ। কারো ঠেকা পড়ছে ওর কাছ থেকে কিছু নেওয়া, অনেক কিছু এখানে। তো এটা তো দেখলে তোমরা টেবিলের, এবার তোমাদের আমি দেখাবো মানুষের ঘরে কয়টা দরজা থাকে, হাইয়েস্টলি দুইটা থেকে তিনটা। এবার জিমির রুমে তোমাদের আমি দরজা সংখ্যা দেখাবো, মানে এতটা ইমার্জেন্সি দরজা এটা বানাচ্ছে। তো দেখাবো আমি তোমাদের, দেখো। হ্যাঁ তো নাম্বার ওয়ান এই একটা দরজা, এবার নাম্বার টু এই একটা, নাম্বার থ্রি এই যে এদিকে একটা,
এবার নাম্বার ফোর এটার পিছনে একটা আছে, যে ড্রেসিংটার পিছনে একটা, এই যে দেখো তোমরা। আর নাম্বার ফাইভ এসেছে, তারপর দিয়ে আবার এই যে একটা জানে না, এই একটা জানে না। এই যে দেখতে পাচ্ছ এই যে বিরিয়ানি, আন্টি হোমমেড বিরিয়ানি বানিয়েছে, ডিম, শশা, পেঁয়াজ, চিকেন বিরিয়ানি, দেখো লেগ পিস, বড় বড় লেগ পিস যেটা মামা পাইছে, যেটা মামা পেয়েছে, আলু আছে, বড় বড় ঠিক আছে। এই যে আত্মীয় বল, কিরকম খাচ্ছিস? আন্টি খুব দারুণ বাড়িয়েছে, একদম অসাধারণ। হ্যাঁ গাইজ, আসলে অসাধারণ। এই যে লেগ পিসটা কিন্তু আমার ভাগ্যে এসেছে, লেগ পিস। আর এটা তো লেগ পিস না, হ্যাঁ জিয়ার কাছে একটা আছে, স্যালাড আছে, পাকোড়া আছে, একটা ডিম আছে, আর দেখতে পাচ্ছ আলু, যেটা দুর্দান্ত খেতে হয়েছে। আমের আগে বলে আমের মুরব্বা, আমের মুরব্বা। এই জিমি চয়েস স্টাইল, এই যে এইভাবে এইভাবে হয়ে এইভাবে হয়ে এই যে আমার গায়ের উপরে যে পা দিয়ে এই যে শুয়ে আছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো মেলা বাড়িতে, যে মেলা বাড়ির কথা আমরা সকালে বললাম। ইয়েস, পিছনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ, আর আজকে আমাদের ব্লগে আরেকজন আরেকজন এন্ট্রি হবে, শুভ দেখতে থাকো। মামা ফেসবুক করেছে, মামা মামা ফেসবুক সকালবেলা এসেছে আপনি। ও হ্যাঁ, তো ফেসবুক প্রথমে যাচ্ছি আমরা শুভর বাড়িতে। তো শুভর বাড়িতে গিয়ে দেখি শুভর দরজা খোলা, শুভ ভিতরে ঘুমোচ্ছে। তো শুভকে তারপর আমরা ডেকে তুললাম, ছেলে ঘুমাইছে। শুভকে ওঠানোর পর জিমি ওখানে মোবাইল টিপছে, মামা মোবাইল টিপছে, শুভ মোবাইলে ব্যস্ত, আর আমিও মোবাইল নিয়ে ভিডিও করছি। তো এই হচ্ছে অবস্থা আজকালকার দুনিয়ায়। অ্যান্ড দেন শুভকে আমরা বাই বলে মেলার উদ্দেশ্যে রওনা হলাম। অ্যান্ড দেন শুভর বাড়ি থেকে বেরিয়ে আমাদের স্পেশাল বাইকটি বের করে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। বাইকটি রাখার পর আমরা সবাই মিলে মেলার ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা মেলা বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে আমাদের দিঘানা জন্মাষ্টমী মেলা। ইয়েস, এটা কত তোমরা দেখো, তোমরা এখন দেখতে থাকো। তো এই প্লেনগুলো দেখে আমার আর জিমির চড়তে ইচ্ছে হলো, বাট আফসোস আমরা এখন আর ছোট নেই। তো প্রায় 5-6 মিনিট ওই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে থাকার পর আমাদের মধ্যে বেহেস লাগলো আমরা কি খাবো সেটা নিয়ে। তো অনেকক্ষণ কথোপকথনের পর আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা যাবো লাস্টি গিঙে।
ki sabhi zubaan hai hum hain hazaron mein ab ki kami zara hai har cheez khaas hai ab hai jo hai wo sama hai tum reh saki to raba hai ab hai jo hai wo sama hai to finally mama aur ami haath dhore mela theke beriye jacchi ar jimmy pichhone amader video korche ekta selfie অনেক ঘুরলাম কতক্ষণ প্রায় কত মিনিট যেন চল্লিশ মিনিট হ্যাঁ তো আমাদের প্ল্যান ছিল মোটামুটি এক ঘন্টা ঘোরার তো আমাদের ঘোরা কত মিনিট বেশি না তারপরে একদম একটা ইয়ের সময় দেখা হয় এখন টেডি সেটা আমাদের পাঁচ সাত থেকে আট মিনিটে মেলা ঘোরা কমপ্লিট আমাদের এখন আমরা বাড়ি যাবো আমরা আলট্রা প্রো ম্যাক্স মেলা বাড়ি ডান এখন যাবো আমরা কিছু খেতে কি মামা কি বলবো কি বলবো গরম লাগছে তো মেলা থেকে বেরিয়ে আসার পর আবার সেই আমাদের স্পেশাল ব্যাগে করে এখন আমরা যাচ্ছি লাস্টিকিং এর লাস্টিক খেতে ফাইনালি লাস্টিকিং এ আসার পর আমরা তিনটা লাস্যি অর্ডার করলাম ক্যা থি মঞ্জিল মেরি ভুল চুকা হুঁ আব তো জানে দে জানে তো জিমি আমাদের এখানে লাস্যি গুলো সার্ভ করলো এবং আমরা দেন এটাকে টেস্ট করলাম তো নাও লেটস এনজয় দ্য লাস্যি থামে এত সুন্দর লাস্যি খাওয়ার পর মামা আর আমার মাথা পাগল হয়ে গেছে সেই জন্য আমরা জিমিকে ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর জিমি পিছন থেকে ক্যামেরা আস্তে আস্তে আকাশের দিকে তুলে ধরলো তারপর কোনো কারণ ছাড়াই জিমি আমাদেরকে বাইকে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তো দিন আমরা সারা রাস্তা গান করতে করতে বাড়িতে পৌঁছলাম তো গাইস আমরা এখন বাড়ি আসছি আজকে র ব্লগ ইউটিউবে ছিল এনার্জি একদমই আমারও নাই জিমি এরও নাই আর কি র ব্লগটা আর এরকম স্টোরি টেলিং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে এরকম ভিডিও আমরা বানাবো কমেন্ট সেকশন ঠিক আছে খুদ কো খুদ সে মুঝকো মিলানে দে